তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বিষয়ের অধ্যায় হলো ডাইনামিক অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাসে। আজকের ক্লাসের বিষয় হলো সমাকলনের গুণ। সমাকলনের গুণ করার পূর্বে আমরা আগে সমাকলনের কিছু বিষয় জেনে নিব, যে কোনো অঙ্কের যে প্রথম সংখ্যাটা থাকবে বা প্রথম রাশিটি থাকবে সেই রাশিটিকে আমরা ফার্স্ট নাম্বার ধরবো, আর দ্বিতীয় যে রাশিটি থাকবে সেটাকে আমরা সেকেন্ড নাম্বার ধরে নিচের সূত্র হিসেবে অঙ্ক গুণের অঙ্ক সমাধান করব। যে সমাকলন গুণের সূত্র সেটা হলো যে ফার্স্ট নাম্বার মানে প্রথম সংখ্যা ইন্টিগ্রেশন দ্বিতীয় সংখ্যা ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স প্রথম সংখ্যা মানে প্রথম নাম্বার ইন্টিগ্রেশন সেকেন্ড নাম্বার ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। আমরা এটাকে যদি বাংলা বলি প্রথম সংখ্যা ইন্টিগ্রেশন দ্বিতীয় সংখ্যা ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স প্রথম সংখ্যা ইন্টিগ্রেশন দ্বিতীয় সংখ্যা ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। তার মানে ফার্স্ট নাম্বার মানে প্রথম সংখ্যা, সেকেন্ড নাম্বার মানে দ্বিতীয় সংখ্যা। তাহলে আমরা এভাবে আমাদের নিজেদের মতো করে সূত্র আমরা তৈরি করে আমরা অঙ্কটা করলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা এখন একটা সেকেন্ড স্লাইডে আমরা একটা অঙ্ক দেখাই। যেহেতু আজকে আমাদের গুণের অঙ্কটি হলো গুণের, তাহলে আমরা প্রথম যে রাশিটি আছে এক্স স্কোয়ার পরে আছে ই টু দি পাওয়ার এক্স, এই যে এক্স স্কোয়ার আছে এটাকে আমরা প্রথম রাশি ধরবো আর ই টু দি পাওয়ার এক্স কে এটাকে আমরা দ্বিতীয় রাশি ধরবো। তাহলে প্রথম যে সংখ্যা থাকবে তাকে আমরা প্রথম সংখ্যা ধরবো, প্রথম রাশি ধরবো, দ্বিতীয় যে সংখ্যাটা থাকে সেটাকে দ্বিতীয় রাশি ধরবো। তাহলে আমাদের সূত্র হলো প্রথম রাশি ইন্টিগ্রেশন দ্বিতীয় রাশি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স প্রথম রাশি ইন্টিগ্রেশন দ্বিতীয় রাশি ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। তাহলে আমাদের সূত্র অনুযায়ী প্রথম রাশি হলো এক্স স্কোয়ার, আমরা প্রথম রাশির মান বসালাম, তারপর ইন্টিগ্রেশন চিহ্ন, দ্বিতীয় রাশি হলো ই টু দি পাওয়ার এক্স বসালাম, সূত্রে ডিএক্স দিলাম, সূত্রের মাইনাস, সূত্রে ইন্টিগ্রেশন, সূত্রের সেকেন্ড ব্র্যাকেট, সূত্রে ডি বাই ডিএক্স, সূত্রের প্রথম রাশি, সূত্রের প্রথম রাশি এক্স স্কোয়ার বসালাম, সূত্রে ইন্টিগ্রেশন, সূত্রের দ্বিতীয় সংখ্যা কত, সূত্রের দ্বিতীয় সংখ্যা আছে ই টু দি পাওয়ার এক্স, সূত্রের দ্বিতীয় সংখ্যা আমার ই টু দি পাওয়ার এক্স বসালাম, তারপর সূত্রের ডিএক্স, সূত্রের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সূত্রে ডিএক্স। আমি আবারও বলি সূত্রের প্রথম সংখ্যা হলো এক্স স্কোয়ার, প্রথমটাকে আমরা প্রথম সংখ্যা ধরবো পরেটাকে দ্বিতীয় সংখ্যা ধরবো, সূত্রে আছে প্রথম সংখ্যা, তাই প্রথম সংখ্যার মান আমরা এক্স স্কোয়ার বসালাম, সূত্রের ইন্টিগ্রেশন চিহ্ন, সূত্রের দ্বিতীয় সংখ্যা ই টু দি পাওয়ার এক্স, সূত্রে ডিএক্স, সূত্রের মাইনাস, সূত্রে ইন্টিগ্রেশন, সূত্রের সেকেন্ড ব্র্যাকেট, সূত্রে ডি বাই ডিএক্স, সূত্রের প্রথম সংখ্যা, সূত্রের প্রথম সংখ্যা এক্স স্কোয়ার বসালাম, সূত্রে ইন্টিগ্রেশন চিহ্ন, সূত্রের দ্বিতীয় সংখ্যা হলো ই টু দি পাওয়ার এক্স বসালাম, সূত্রের ডিএক্স, সূত্রের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সূত্রে ডিএক্স। তাহলে আমরা সূত্র যে মানগুলি বসে দিলাম, এবার আমরা কি করব সমাকলন করব। তো এক্স স্কোয়ারের সাথে এই সংখ্যার সম্পর্কগুলো গুণ আমরা গুণ চিহ্ন দিলাম, ই টু দি পাওয়ার এক্স এর সমাকলন হবে ই টু দি পাওয়ার এক্সই হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ ইর উপরে যদি শুধু চলক থাকে সেই ক্ষেত্রে সমাকলন কি হবে ই টু দি পাওয়ার এক্সই হবে, আর কোনো পরিবর্তন হবে না। মাইনাস সমাকলন যেহেতু করা শেষ, সমাকলন করার শেষ হলে ইন্টিগ্রেটর চিহ্ন আর সামনে যে ডিএক্স থাকে এটা বাদ যাবে, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন। এখন আমরা কি করব, ইন্টিগ্রেটর চিহ্ন থাকবে কারণ আমাদের আগে অন্তর্কলন করতে হবে, অন্তর্কলন করার পর আমরা সমাকলন করতে হবে। ইন্টিগ্রেটর চিহ্ন রেখে দিলাম, এবার আমরা কি অন্তর্কলন করব, এক্স এর আগে বেস আছে ওয়ান, ওয়ানের সাথে টু গুণ করলে তাহলে এই যে বেস দেওয়া পাওয়ারকে গুণ করে টু এক্স হবে, আর এখানে পাওয়ার আছে টু, ওয়ান বিয়োগ করবো তাহলে ওয়ান হবে, ওয়ান এক্স এর গুলো এক্স হবে। এই সংখ্যার সাথে এই সংখ্যার গুণ সম্পর্ক, তাহলে আমরা গুণ চিহ্ন দিলাম, আমরা এই যেখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার এখানে আমরা কি করব, ইন্টিগ্রেশন করবো, যেহেতু ইন্টিগ্রেটর চিহ্ন আছে ডিএক্স আছে, যেহেতু এর উপরে শুধু চলক, এর উপর শুধু চলক যদি পাওয়ার থাকে তাহলে সমাকলনে কোনো পরিবর্তন না, ই টু দি পাওয়ার এক্সই হবে, তারপর আমরা সমাকলন ছিল ডিএক্স উঠে গেল। তাহলে এই সেকেন্ড ব্রেকের ভিতরে আমাদের কিন্তু কাজ কমপ্লিট, অর্থাৎ এই যে প্রথম সেকেন্ড ব্রেক আর শেষে যে সেকেন্ড ব্রেক, তাহলে আমরা এই প্রথমে এখানে করছি অন্তর্কলন, এই অর্থাৎ এক্স স্কোয়ারকে অন্তর্কলন করে পাইছি টু এক্স, তারপর এর সাথে গুণ সম্পর্ক গুণ চিহ্ন দিলাম, আর ই টু দি পাওয়ার এক্স কে সমাকলন করে পাইছি ই টু দি পাওয়ার এক্স। তাহলে সেকেন্ড ব্রেকের ভিতরে কাজ কমপ্লিট, অর্থাৎ সেকেন্ড ব্রেকেটে আমরা প্রথম অন্তর্কলন করছি তারপর সমাকলন করছি, তারপর সেকেন্ড ব্রেকেটের বাইরে ডিএক্স ডিএক্স দিলাম, পরে এক্স স্কোয়ারের সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ করে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স হবে। এবার আমরা কি করব, স্থির সংখ্যাটাকে সমাকলনের বাম দিকে নিয়ে আসবো, এখানে স্থির সংখ্যা টু আছে, সমাকলনের ছেলে বামে নিয়ে আসছি, এখানে আছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, আমরা সাজিয়ে নিলাম, পরের লাইনে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স আছে ঠিক রাখছি মাইনাস টু। এখন আমরা থার্ড ব্র্যাকেট দিব, এই কারণে যেহেতু আমরা এখন সমাকলনের সূত্র গুণের সূত্র নিব, সমাকলনের গুণের সূত্র এক্স কে প্রথম রাশি ই টু দি পাওয়ার এক্স কে দ্বিতীয় রাশি ধরবো, যেহেতু এখানে মাইনাস টু স্থির সংখ্যা আছে এই কারণে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এক্স কে আমরা প্রথম রাশি ধরবো, তাহলে প্রথম রাশির মান এক্স আমরা বসালাম, সূত্রে ইন্টিগ্রেশন, সূত্রে দ্বিতীয় রাশি, এবং ই টু দি পাওয়ার এক্স আমরা ই টু দি পাওয়ার এক্স বসালাম, সূত্রে ডিএক্স, সূত্রে মাইনাস, সূত্রে ইন্টিগ্রেশন, সূত্রে সেকেন্ড ব্র্যাকেট, সূত্রে ডি বাই ডিএক্স, সূত্রে প্রথম সংখ্যা এক্স বসালাম, সূত্রে ইন্টিগ্রেশন, সূত্রে দ্বিতীয় সংখ্যা
সংখ্যা e টু দি পাওয়ার x বসালাম, সূত্রে dx, সূত্রে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সূত্রে dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমরা প্রথমে একবার গুণের সূত্র নিছি, এবার আবার এই জায়গায় আবার দ্বিতীয়বার গুণের সূত্র নিছি, কারণ যেহেতু দুটি সংখ্যা গুণাকারে আছে, যতবার দুটি সংখ্যা এরকম গুণাকারে থাকবে ততবার আমাদের গুণের সূত্র নিতে হবে। এবার x স্কয়ার e টু দি পাওয়ার x মাইনাস 2, এখন আমরা সমাকলন করব x এর x, এই সংখ্যার সাথে এর গুণ সম্পর্ক গুণ দিলাম e টু দি পাওয়ার x, মানে e এর উপর শুধু চলক আছে, এই কারণে সমাকলন কোনো পরিবর্তন না, e টু দি পাওয়ার x হবে মাইনাস। এখন আমরা x এর অন্তর্করণ করব, x এর পাওয়ার 1 আর অন্তর্করণে মাইনাস 1, তাহলে আমরা হবে x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0 মানে 1, এই জন্য 1 লিখছি। আমরা এখানে কেন অন্তর্করণ করলাম, কারণ d/dx মানে অন্তর্করণের চিহ্ন, এই জন্য আমরা অন্তর্করণ করছি। তাহলে প্রথম অংশ অন্তর্করণ হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আর দ্বিতীয় অংশ হবে সমাকলন, তাহলে 1 ইনটু আবার e টু দি পাওয়ার x, এর উপরে শুধু চলক আছে পাওয়ার, তার মানে সমাকলনে কোনো পরিবর্তন হবে না, এই জন্য e টু দি পাওয়ার x হবে। তাহলে ব্র্যাকেটের ভিতরে অংশ ক্লোজ, বা তার ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম অংশ অন্তর্করণে পাইছি 1 আর দ্বিতীয় অংশে সমাকলন করে পাইছি e টু দি পাওয়ার x, আবার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আছে dx, dx বসালাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ। x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার x মাইনাস 2, এখন x এর সাথে e টু দি পাওয়ার x গুণ করলে x e টু দি পাওয়ার x হবে, মাইনাস 1 দ্বারা e টু দি পাওয়ার x কে গুণ করলে e টু দি পাওয়ার x হবে, আর dx এর dx আমরা এই লাইনে গুণ করে সাজিয়ে নিলাম। এবার আমরা কি করব, আবার সমাকলন করব, x স্কয়ার e টু দি পাওয়ার x আছে তাই রাখছি মাইনাস 2, a x e টু দি পাওয়ার x আছে তাই ঠিক রাখছি। এবার আমরা e টু দি পাওয়ার x এর সমাকলন করব, কারণ এই সমাকলন চিহ্ন আছে dx আছে, তাহলে যেহেতু এর উপরে শুধুমাত্র চলক, তার সমাকলন কোনো পরিবর্তন হবে না, e টু দি পাওয়ার x হবে, যেহেতু সমাকলন করা শেষ তাহলে সমাকলন চিহ্ন dx বাদ যাবে, যেহেতু সমাকলন করার কোনো চিহ্ন নাই এই লাইনের মধ্যে, এই জন্য আমরা প্লাস একটা ধ্রুবক চিহ্ন আমরা সি ধরলাম। এখন আমরা x স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার x মাইনাস a মাইনাস 2 দ্বারা a থার্ড ব্র্যাকেটের ভিতরে সংখ্যাকে গুণ করব, মাইনাস 2 দ্বারা x e টু দি পাওয়ার x কে গুণ করে মাইনাস 2 e টু দি পাওয়ার x হবে, মাইনাস মাইনাসে প্লাস 2 দ্বারা e টু দি পাওয়ার x কে গুণ করলে প্লাস 2 e টু দি পাওয়ার x প্লাস c হবে। এখন আমরা কি করব, এখানে e টু দি পাওয়ার x, এখানে e টু দি পাওয়ার x, এখানে e টু দি পাওয়ার x, মানে প্রথম তিনটি সাথে e টু দি পাওয়ার x আছে আমরা কমন নিব, প্রথম এখানে e টু দি পাওয়ার x তে কমন গেলে ভাগ করে থাকে x স্কয়ার, এখানে e টু দি পাওয়ার x লাগলে থাকে 2x প্লাস এর প্লাস e টু দি পাওয়ার x লাগলে এখানে থাকে 2 প্লাস c, তার মানে আমরা এখানে সেকেন্ড সাইডে একটি অঙ্ক আমরা সম্পূর্ণ করলাম গুণের অঙ্কে। তাহলে আমরা গুণের অঙ্কে বুঝলাম কি, প্রথম যে সংখ্যা থাকবে সেটাকে আমরা প্রথম রাশি ধরব, দ্বিতীয় যে সংখ্যা থাকে আমরা সেটাকে দ্বিতীয় সংখ্যা ধরব। তাহলে সূত্রটা হলো প্রথম রাশি ইন্টিগ্রেশন চিহ্ন, প্রথম রাশি ইন্টিগ্রেশন চিহ্ন দ্বিতীয় রাশি dx, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট d/dx প্রথম রাশি, ইন্টিগ্রেশন চিহ্ন দ্বিতীয় রাশি dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx, এটা হলো সূত্র। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি থার্ড স্লাইডে, এখানে আমাদের দুইটা এখানে দেওয়া আছে গুণাকারে, x একটা রাশি আর log x হলো আরেকটা সংখ্যা, তাই x একটা সংখ্যা log x আরেকটি সংখ্যা, যদি দুটি সংখ্যা গুণাকার আছে তার মানে এখানে আমরা গুণের সূত্র প্রয়োগ করতে হবে সমাকলনে। এখানে আমাদের আরেকটি বিষয় জেনে নিতে হবে, অর্থাৎ log এর সংখ্যা যদি একটি আছে log ব্যতীত সংখ্যা, আরেকটা আছে log যুক্ত সংখ্যা, log ব্যতীত সংখ্যা আর log যুক্ত সংখ্যা যদি দুটি গুণাকারে থাকে সেক্ষেত্রে আমাদের একটু সাজিয়ে নিতে হবে, অর্থাৎ log যুক্ত সংখ্যাটা আগে নিতে হবে আর log এর বাইরে যে সংখ্যাটা সেটাকে আমরা ডান পাশে নিতে হবে, তার মানে আমরা আরেকটি লাইন করতে হবে এই log x, তার মানে log x টাকে আমরা আগে রাখবো আর খালি log ব্যতীত যে x টা আছে আমরা ডান পাশে গুণ আকারে নিয়ে যাবো, তার মানে log x ইনটু x, এই log x টাকে আগে রাখছি আর খালি x টাকে আমরা ডান পাশে নিয়ে গেছি ইনটু dx। এখন আমরা এই log x এর প্রথম রাশি ধরবো আর খালি x কে দ্বিতীয় রাশি ধরবো, এই অনুযায়ী আমরা সূত্র নিব। তাহলে সূত্র হলো প্রথম রাশি, তার প্রথম রাশি ধরছি log x বসালাম, সূত্রে ইন্টিগ্রেশন, সূত্রে দ্বিতীয় রাশি ধরছি x কে x বসালাম, সূত্রে dx, সূত্রের মাইনাস, সূত্রে ইন্টিগ্রেশন, সূত্রে সেকেন্ড ব্র্যাকেট, সূত্রে d/dx, সূত্রের প্রথম রাশি log x, তারপর সূত্রে ইন্টিগ্রেশন, সূত্রের প্রথম সংখ্যা হলো প্রথম অঙ্ক হলো x, এখন আমাদের দেখতে হবে এই যে প্রথম সংখ্যা হলো log x আর সূত্রের দ্বিতীয় সংখ্যা হলো অর্থাৎ x ইনটু সূত্রের dx, সূত্রের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সূত্রের dx, তাহলে আমরা সূত্র অনুযায়ী আমরা মানগুলি বসে নিলাম। এবার আমরা কি করব, সমাকলন করব, প্রথম সংখ্যা যা আছে তাই ঠিক রাখবো, এটার সাথে গুণ সম্পর্ক আমরা গুণ দিলাম, x এর আমরা কি করব এখন সমাকলন করব, x এর পাওয়ার 1 সমাকলনে প্লাস 1 হবে, এই জন্য 1 প্লাস 1 হয়েছে, সে পাওয়ারটা আবার নিচে নামবে 1 প্লাস 1, তাহলে এখানে সমাকলন করা যেহেতু শেষ এই সমাকলন চিহ্ন dx উঠে যাবে, এই সমাকলন চিহ্ন থাকবে। এখানে আমাদের প্রথমে কি করতে হবে, যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুটি কাজ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম অংশ অন্তর্করণ, তৃতীয় অংশ সমাকলন, প্রথম অংশ অন্তর্করণ log x এর যদি আমি অন্তর্করণ করি তাহলে 1 ভাগ x হবে, তার মানে অন্তর্করণ করা শেষ হলে dx উঠে যাবে। এবার আমরা একটা দ্বিতীয় অংশ সমাকলন করব, x এর সমাকলন কি হবে, x এর পাওয়ার 1 আর সমাকলনে প্লাস 1 বসে, অর্থাৎ x এর পাওয়ার 1 প্লাস 1, সে 1 প্লাস 1 পাওয়ারটা আবার নিচে নামবে ইনটু dx, যেহেতু সমাকলন করা শেষ সমাকলন ছিল dx উঠে যাবে আর সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যে dx সে dxটা বসে না, log x এর log x প্লাস x এর পাওয়ার আছে 1 যোগ 1 যোগ করলে হবে 2, x এর পাওয়ার 2 নিচে 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন 1 বাই x আছে তাই রাখছি, x এর পাওয়ার
উপরে যোগ করছি নিচে 1 1 যোগ করে রাখছি ইনটু dx পরের দেয়া পর লাইন আমরা log x ইনটু x স্কয়ার বাই 2 ঠিক রাখব মাইনাস এখন আমরা কি করব এখানে নিচে আছে x এখানে উপরে আছে x স্কয়ার আমরা এখানে কি করব বাদ দেব উপরে x যেহেতু দুইটি নিচে আছে একটা একটি বাদ দিলে উপরে একটা x থাকে উপরে একটা x লাগলাম আর নিচে 2 থাকে অর্থাৎ উপরে x স্কয়ার নিচে আছে x তাহলে x স্কয়ার মানে দুইটি x দুইটি x থেকে একটা x চলে গেলে একটা x থাকে আর নিচে 2 থাকে ইনটু dx ফর লাইনে log x ইনটু x স্কয়ার বাই 2 ঠিক থাকবে এখন আমরা কি করব এখন আমাদের কাজ হলো এই যে x টাকে যদি আমরা সরিয়ে নেই তাহলে উপরে 1 থাকে নিচে থাকে 2 স্থির সংখ্যা এই জন্য আমরা ইন্টিগ্রেটর চিহ্নে বামে আমরা 1 বাই 2 নিয়ে আসছি আর খালি x টা এখানে লিখে দিছি ইনটু dx ফর লাইনে log x ইনটু x স্কয়ার বাই 2 ঠিক রাখছি মাইনাস এখানে হাফ ইনটু এখন x এর সমাকলন করব x এর পাওয়ার 1 যোগ 1 মানে 2 সেই 2টা আবার নিচে নামবে আমরা একত্র করে দিছি x এর পাওয়ার যোগ 1 যোগ 1 তাহলে যোগ করে 2 x এর পাওয়ার 2 নিচে 2 প্লাস যেহেতু সমাকলন চিহ্ন এই লাইনে কোথাও নাই তার জন্য আমরা প্লাস এটা ধ্রুবক চিহ্ন চিনিয়ে নিছি এখন আমরা কি করব কমন নেব x স্কয়ার তাহলে প্রথম অংশের মধ্যে আছে x স্কয়ার ভাগ 2 দ্বিতীয় অংশের মধ্যে x স্কয়ার ভাগ 2 আছে আমরা কমন নিলাম x স্কয়ার ভাগ 2 যদি এই অংশতে চলে যায় এখান থেকে log x মাইনাস এর মাইনাস x স্কয়ার ভাগ 2 যদি এখানে চলে যায় তাহলে হাফ আর প্লাস সি তার মানে দ্বিতীয় অংশটা আমাদের এখানে সমাপ্ত হলো চতুর্থ স্লাইডে আমরা আরেকটি অংক দেখে নিই এই গুণ আকারে দ্বিতীয় বা তিন নম্বর অঙ্কটা আমরা দেখলাম log x ইনটু dx তার মানে আমাদের গুণ অঙ্ক কতলে দুটি রাশির দুটি সংখ্যা লাগে কিন্তু আমাদের এখানে log x ইনটু dx dx তো সমাকলনের জন্য চিহ্ন আর ইন্টিগ্রেশন সমাকলনের তার মানে এখানে সংখ্যা আছে log x শুধু তাহলে আমাদের গুণ তো একটি অঙ্ক দ্বারা করা যাবে না গুণ করতে আমাদের দুটি সংখ্যা নিতে হবে তাহলে আমরা কি করব অর্থাৎ log x কে এমন একটি রাশি দ্বারা গুণ করব যাতে গুণ করলে এই সংখ্যার কোনো পরিবর্তন না হয় অর্থাৎ বাড়েও না কমেও না তো log x কে কি দ্বারা গুণ করলে অর্থাৎ log x এর মান পরিবর্তন হবে না তা আমরা log x ইনটু 1 যদি 1 দ্বারা log x কে গুণ করি মানের কোনো পরিবর্তন হবে না এই জন্য আমরা log x ইনটু 1 নিলাম তাহলে 1 কেন ধরছি কারণ গুণ আকারে যদি সমাকলনের গুণ আকার করতে হয় সেক্ষেত্রে আমাদের দুটি রাশি লাগে আর দুটি রাশি ছাড়া সমাকলনের সূত্রে নেওয়া যাবে না এই কারণে আমরা log x ইনটু 1 নিছি তাহলে log x টারে আমরা ধরব প্রথম রাশি আর 1 কে ধরব দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি এই সূত্র ধরে আমরা মান বসিয়ে দেব তাহলে প্রথম রাশি log x সূত্র ইন্টিগ্রেশন সূত্র দ্বিতীয় রাশি 1 সূত্র dx সূত্র মানে সূত্র ইন্টিগ্রেশন চিহ্ন সূত্র সেকেন্ড ভাগে সূত্র dx সূত্র প্রথম রাশি log x সূত্র ইন্টিগ্রেশন সূত্র দ্বিতীয় রাশি 1 সূত্র dx সূত্র সেকেন্ড ভাগে ক্লোজ সূত্র dx তো log x রাখলাম এই 1 এর আমরা সমাকলন করব 1 এর সমাকলন কি হবে 1 এর সমাকলন যেহেতু x এর বিপরীতে সমাকলন করতেছি তাহলে x এর বিপরীতে সমাকলন করলে 1 এর সমাকলন হবে x মাইনাস এই ইন্টিগ্রেশন এখানে log x এই log x এর আমরা অন্তরকলন করব অর্থাৎ সেকেন্ড ভাগের ভিতরে দুইটি কাজ সেকেন্ড ভাগের ভিতরে প্রথম অংশ হলো অন্তরকলন দ্বিতীয় অংশ হলো সমাকলন কারণ প্রথম অংশে dx অন্তরকলনের চিহ্ন আর দ্বিতীয় অংশ যেহেতু ইন্টিগ্রেশন মানে সমাকলনের চিহ্ন তাহলে log x এর অন্তরকলন হবে 1 ভাগ x ইনটু আর এখানে 1 আছে যেহেতু ইন্টিগ্রেশন সমাকলন করতে হবে যেহেতু d সামনে x তাহলে 1 কে x এর ভিতর সমাকলন করলে x হবে আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কাজ শেষ এই জন্য আমরা এখানে dx উঠে গেল আর এখানে সমাকলন আর dx উঠে গেল এবার সেকেন্ড এর বাইরে dx শেষে dx থাকলো তো log x ইনটু x log x এর সাথে এটা log এর সাথে x আর এটা হলো বাইরের x তাহলে এই বাইরে যে x টা আছে এটা log এর বাইরে log এর বামে নিয়ে আসবো তো x ইনটু log x গুণ করে নিলাম মাইনাস এখন আমরা কি করব এই dx এর আগে যে x আর 1 এর নিচে যে x এই আমরা এই পাশাপাশি আমরা ভাগ করব অর্থাৎ কাটাকাটি করব তাহলে x x এ ভাগ করলে কিছু থাকে না 1 থাকে এখানে 1 ইনটু dx পরলেন x log x মাইনাস ঠিক সে ভাগের মতো যেহেতু এখানে সমাকলন চিহ্ন আছে dx আছে সমাকলন করতে হবে x এর বিপরীতে 1 এর সমাকলন করলে x হবে যেহেতু সমাকলন করার শেষ তাহলে সমাকলন চিহ্ন dx উঠে যাবে সমাকলন চিহ্ন যেহেতু নাই প্লাস একটা ধ্রুবক চিহ্ন দিতে হবে এখন আমরা কি করব log x এর আগে খালি x আছে একটা এবং এখানে বাইরে একটা x আছে তাহলে x কমন যায় এখানে x কমন গেলে এখানে থাকে log s এখানে x কমন থাকে 1 প্লাস c তার মানে চতুর্থ স্লাইডটা আমরা অঙ্ক সমাপ্ত হলো তার মানে আজকের স্লাইডে গুণের সমাকলন আমরা তিনটি অঙ্ক দেখালাম তিনটি নিয়মের তিনটা অঙ্ক আজকে গুণের সমাকলন দেখালাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফেজ